ফ্রেন্ডস, সবাইকে স্বাগত। আজকে এটা আমার নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি হাওড়া থেকে খড়গপুর, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 1021। তো প্রথমে আমাদের যেতে হবে বালি, বালি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাবো হাওড়া, তারপর হাওড়া থেকে আমরা 1021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে বসে যাবো খড়গপুর। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 4:30, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো বালি স্টেশনের উদ্দেশ্যে। আর একটা কথা, এই ট্রেনটা যায় হচ্ছে হাওড়া থেকে আপ টু বারবিল পর্যন্ত, তবে মেন যেটা কানেক্ট করে সেটা হচ্ছে ঘাটশিলা এবং টাটানগর স্টেশন। ঘাটশিলা হচ্ছে একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যারা একদিনের জন্য ঝাড়খণ্ড বেড়াতে যেতে চান, ঘাটশিলা ঘুরতে চান বা টাটানগর ঘুরতে চান, তাদের জন্য এই ট্রেনটা খুবই খুবই ভালো ট্রেন। কারণ হচ্ছে আপনাকে সকাল 9টার মধ্যে ঘাটশিলা পৌঁছে দেবে ট্রেনটা, 10টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে টাটানগর স্টেশন। রাস্তাঘাট খুবই ফাঁকা, কোনো লোকজন নেই, সাড়ে 4টে বাজে, এখন কোনো লোক বেরোয় নি। এই সবে পৌঁছলাম বালি স্টেশনে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:05, এখন পৌঁছলাম বালি স্টেশন, এখান থেকে ট্রেন ধরবো হাওড়ার জন্য। এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে, আমাদের ট্রেন দেবে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মে, এখন যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন সবে বাজে 5:44, আমাদের ট্রেন হচ্ছে 6:20, এখনই ট্রেন দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মে 19 নম্বর প্ল্যাটফর্মে, তার মানে মোটামুটি 40 থেকে 45 মিনিট আগে ট্রেন প্ল্যাটফর্মে এসে যায়, তাই অনেকটা টাইম পাওয়া যায় ট্রেনে ওঠার যারা ফ্যামিলি নিয়ে গেছে তাদের জন্য। এইটা হচ্ছে আমাদের কোচ B4, এখনও কোনো দরজা খুলেনি, দরজা খুলতেও টাইম লাগবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, গার্ড আসবে এসে দরজা খুলবে। এই ট্রেনের দরজা খুলছে না ততক্ষণ আমি আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই ট্রেনের সম্বন্ধে। এটা হচ্ছে 6:20 হাওড়া থেকে ছাড়ে, সপ্তাহে ডেলি থাকে, প্রতিদিন থাকে। আর এই ট্রেনে হচ্ছে 14টা সেকেন্ড সিটিং কোচ আছে, D1 থেকে D14, এবং 4টে AC কোচ আছে, C1, C2, C3, C4। আর খড়গপুর পর্যন্ত এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 100 টাকা, আর AC ভাড়া হচ্ছে 300 টাকা। উইন্ডো সাইডে সিট পেয়েছি আমি, এই দেখুন উইন্ডো, তো সিটগুলো বেশ কমফোর্টেবল আছে। এটা সেকেন্ড সিটিংয়ের কোচ, প্রায় অনেকটা AC মতোই কোচ, সিটগুলো আপনি পাবেন, আর এরকম পুশব্যাক জায়গা, পা রাখার জায়গাও আছে,
তাই কোনো অসুবিধা হবে না। আমাদের প্ল্যাটফর্মের বিপরীত প্ল্যাটফর্মে এসে ঢুকলো হচ্ছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা শুধু আপনারা একবার দেখুন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে কতটা ভিড় হচ্ছে। যখন প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা গেটের সামনে লোকেরা এসে জড়ো হয়ে গেছে ট্রেনে উঠবে আর সিট নেবে বলে। আমাদের নির্ধারিত সময়ে 6:20 থেকে 5 মিনিট লেটে ট্রেন যাত্রা শুরু করলো হচ্ছে আমাদের খড়গপুরের উদ্দেশ্যে। প্রায় ফাঁকাই আছে এবং আমি 3টে সিটে বসে আছি। আমার সামনে এইদিকে সামনে কেউ নেই, ট্রেনটা প্রায় ফাঁকা, কারণ এই ট্রেনটা প্রায় ফাঁকাই যায়। তো এই ট্রেনটা করে জার্নি করলে আপনাদের বেশ কমফোর্টেবল হয়। আপনাদের স্ন্যাক্স, আইসক্রিম, চা, কফি সব সময়তেই আসছে, এই খাবারের কোনো চিন্তা নেই। এইসব এসে পৌঁছলাম খড়গপুর স্টেশনে। গেট লেট করেছে, এখন 8:10 বাজে, 7:47 টাইম ছিল, 15-20 মিনিট লেট আছে ট্রেন থেকে বেরিয়ে। বাঁ দিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে খড়গপুর স্টেশনের বাঁ দিকে, ওই রাস্তাটা করে গেলে আপনি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। ওখান থেকে সমস্ত জায়গার বাসগুলো ছাড়ে, মেদিনীপুর আরও অন্যান্য জায়গার বাস যেখানে আছে ওখান থেকেই ছাড়ে। এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড, স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। Thank you.
যাওয়ার সময় ট্রেন পেলাম না, এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেনে করে যাচ্ছি, পৌঁছাতে অনেক টাইম লাগবে, 5:12 বাজে। এই ট্রেনটা করে আসলাম, এটা হচ্ছে খড়গপুর হাওড়া লোকাল, 2:20 ওখান থেকে ছেড়েছিল, এখানে রাইট টাইম ছিল 5:12, কিন্তু পৌঁছে যায় 5:25। আপনাদের এই একদিনের ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিওতে।